প্রথমে সবাইকে আমার নমস্কার। এখানে যারা উপস্থিত আছেন আমার আন্তরিক নমস্কার জানাই। চেয়ারপারসন রূপে আজকে আমার টিসিপিসিআই যোগদান করতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। এত বড় গুরুদায়িত্ব পালন করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি এবং আমাদের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের স্বরাষ্ট্র দপ্তরের শ্রী অমিত শাহজি এবং আমাদের পাশের রাজ্য আসাম থেকে যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি, ওদের অনুপ্রেরণাতেই আজকে আমার এত বড় গুরুদায়িত্ব পাওয়া। তো ওনাদেরকে আমি অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। ওনারা আমাকে এই পদের জন্য মনোনীত করেছেন। তো এই পদটি এত গুরুত্বপূর্ণ, তো আমি চেষ্টা করব সর্বভাবে এই পদটিকে ভালোভাবে কাজ করে যাওয়ার জন্য, শিশুদের সুরক্ষার জন্য। শিশুদের সুরক্ষা যদি আমরা সেরকমভাবে করতে না পারি, প্রথম থেকে একটি শিশুকে যদি ভালোভাবে সুন্দরভাবে গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু আমাদের সমাজ ভবিষ্যৎ সব কিছু অন্ধকার। তার জন্য আমাদের কাজ করে যেতে হবে। এই কাজের জন্য আমাদের ভারত সরকার অনেকগুলি পদক্ষেপ নিয়েছে, ভালো ভালো পদক্ষেপ, যেটা আমরা এখন করে যাচ্ছি এবং পরবর্তী সময় আমরা আরও সফলভাবে করে এই কাজটি করে আমাদের শিশুদেরকে সুরক্ষা দিয়ে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। তো সেটাই আমি আশা রাখছি। আর এখানে যারা আমার সহকর্মী এবং আমাদের মেম্বার এবং যিনি প্রশাসনের দায়িত্বে আছেন, আমাদের রচিন্তন ক্লিনিকের স্যার, ওনাদের সহযোগিতা এবং এখানে যারা আগে যারা কাজ করে গেছেন চেয়ারপারসন রূপে, আমাদের নীলিমা ম্যাডাম থেকে শুরু করে আমাদের হিমানি ম্যাডাম আর অনেক যারা যারা কাজ করে গেছেন, তাদের কাছ থেকে আমি সুপরামর্শ নেব এবং এই সুপরামর্শ অনুযায়ী আমি কাজ করে যাব। সমাজের জন্য, শিশুদের জন্য এবং জনগণের জন্য কাজ করে যাবো, এই প্রতিজ্ঞাবদ্ধ আমি আজ থেকে করছি। তো খুবই সৌভাগ্য আমার এই এত বড় গুরুদায়িত্ব পেয়ে, তার জন্য আমি অনেককে সবাইকে ধন্যবাদ জানাই।